এতিয়া আপোনাৰ মতে মানে অসমখন পশ্চিমবংগখন এটুকুৰা কিন্তু অসমখন আকৌ এবাৰ ভাগ ভাগ কৰিব লাগে অসম ইতিমধ্যে কাট ভাগ হৈছে অসম আকৌ এবাৰ ভাগ কৰিব লাগে বুলি আপুনি দাবী উত্থাপন কৰে আচ্ছা ডাঙৰিয়া হেল্ল' ডাঙৰিয়া হেল্ল' ডাঙৰিয়া আপুনি এজন এংকৰ মানুহ হেল্ল' শুনি আছো কৈ যাওক আপুনি একজন মানে এংকৰ গতি মইতো এংকৰ নিশ্চয় এংকৰৰ লগত কথা পাতি আছো তো হয় খুব পাতি আছে তা আপুনি আপুনি চাওক আপনি জিওগ্রাফিক্যালি এন্ড কনস্টিটিউশনালি ভৌগোলিক ব্যবস্থাপনা পটভূমিটা আপনি চাকছুন এই কামরূপর এফেলে অসম এই কামরূপের এইফেলে অসম নহয় এটা কোচবিহার আনডিভাইডেড গোয়ালপার দ্যাট ইজ এ কোচবিহার এটা ফাইনাল স্টেটমেন্ট বুঝছে এখন অসম নহয় এটা কোচবিহার স্টেট অ্যাজ পার ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট সেভেন ধারাটা মনে রাখো 7-1-B কিন্তু আপনাকে আপনি ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্ট টু সাক আমার মহারাজার পরা জগদীবেন্দ্র নান শোন শোনক আমার মহারাজার পর কোচবিহারের মহারাজার পর আর শোনক মোর কথাটা শোনক শুনিস কোচবিহারের মহারাজার পরা 1773 সন থেকে 1902 সন পর্যন্ত যেবিলাক মাটি আমার রাজার পরা ব্রিটিশে লইছে এই মাটিগুলো আমার মহারাজে রিটার্ন করেছে তো এইটাই এইখানে আমি কথা পাতি আছো আপনি যদি কোনবা অসমের কথা কয় কিবা কথা কয় অসম নামটো আমি অসম আমার যেটা শাসন আছিল অসম কান্ত আমার আছিল তা আমি যেটা শাসন করেছো তেতিয়া আমি অসম কোয়া নাই আমি কইছো অসমান জায়গা আমি এইখান পূব অঞ্চল খান মানে আপ টু হেরিলৈকে ব্রহ্মদেশলৈকে আমি এটা অসমান জায়গা বলে কইছো আপনি সমান অসমান বুঝে না বুঝে আপনি মনে করক আমি সমান ওই এলাকাটা অসমান যে টিলা টুলি নদী নালা কিমান আছে অসমান জায়গা বলে কইছো ব্রিটিশে এটা আসাম অসমান জায়গাটা মানে এমন এ AAAM এটা অসমান মিয়াকো লিখিছে তো এটা আসাম হয়েছে তো আমার ভাষাটা তো অসমান জায়গা তা আমি মাটির মালিক আমি কই আছো এটা অসমান জায়গা আর আপনি অসম অসম কই আছে অসম তো আমি আপনার যখন হিস্টোরিক্যাল বুকগণ হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডও যদি কোনো রেকর্ড আছে আমি না জানো আমি পাওয়া নাই কোনো তাম্রলিপিত কোনো শিলালিপিত কোনো ব্রোঞ্জিত আমি পাওয়া নাই ব্রিটিশে যেটা জায়গাখান নাম দিছে আমার অসমান জায়গাটার নাম দিছে আসাম